বাতরোগ বলতে আসলে আমরা কি বুঝি থাকি? আচ্ছা, বাতরোগ বলতে আসলে আমরা যেটা বুঝি, বাত হচ্ছে এক ধরনের আমাদের রোগ, যেটাতে আমাদের সাধারণত জয়েন্ট বা আমাদের দুই হাড়ের মাঝখানে জায়গাটা, জয়েন্ট বা গিরা যেটা বলি, গিরাতে আক্রান্ত করে এবং সে সাথে আমাদের যে নরম কোষ বা টিস্যু আছে, সেগুলিতে লিগামেন্ট, মাসল, এসব বিভিন্ন স্ট্রাকচার ইনভলভ করতে পারে। এসব কিছু মিলে কিন্তু আসলে বাতরোগ। তো বাতরোগকে আসলে আমরা যদি বড় ভাগে ভাগ করতে চাই, আমরা আসলে দুভাগে ভাগ করতে পারি। আমরা যেটা বলি ডিজেনারেটিভ, বা বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের এবং জয়েন্টের স্ট্রাকচার, মাসেল, লিগামেন্টের বিভিন্ন যে অংশগুলি থাকে, সেগুলি কিছু পরিবর্তনের কারণে আমাদের কিছু ব্যথা তৈরি হয়, যেরকম আমাদের হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস বলি, লাম্বার বা কোমরের মধ্যে লাম্বার স্পন্ডাইলাইটিস বলি, এই ধরনের একটা ব্যথার কারণ হতে পারে। আর আরেকটা হয় অনেক সময়, সেটা আমরা বলি প্রদাহজনিত বাত। প্রদাহজনিত বাতটা হলে সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের হাতের বা পায়ের বিভিন্ন যে জয়েন্ট বা গিরা আছে, ছোট এবং বড় গিরা যেগুলো আছে বা জয়েন্ট যেগুলো আছে, সেগুলিতে সাধারণত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়, যেরকম জয়েন্টটা ফুলে যাওয়া, তো এই ধরনের লক্ষণ দেখা যায়। তো সেক্ষেত্রে প্রদাহজনিত বাতের মধ্যেও বিভিন্ন রকম ধরন আছে। কিছু কিছু বাত আছে, সেগুলি হয়তো বা কিছুদিন ভোগার পরে কমে যায়। কিছু কিছু বাতের জন্য দীর্ঘমেয়াদী বাত রোগের চিকিৎসা লাগে আসলে, একে নিয়ন্ত্রণ রাখার জন্য। আমাদের আসলে প্রথমে দেখার বিষয় যে আমাদের আসলে বাতরোগটা কি ধরনের, এটা কি আমাদের ডিজেনারেটিভ কারণে বা বয়স বাড়ার জন্য, বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন জয়েন্ট বা আমাদের পোশ্চার, আমরা যেভাবে বসি, কাজ করি, কাজের বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমাদের ব্যথা হতে পারে। আমাদের সেই ধরনের কারণে ব্যথার যে হবে সেটার চিকিৎসা ভিন্ন, আর আমরা প্রদাহজনিত বাত যেটা বলি সেটা আসলে ডেফিনেটলি ওটার চিকিৎসা আসলে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় অনেকের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে কিছুদিন হয়তো বাতের ওষুধ খেতে হয়। আর আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি বলি বাত জ্বর, আরেকটা বিষয় আছে। তো অনেকে আসলে বাতরোগ বলতে বাত জ্বরকে বুঝিয়ে ফেলে সবসময়। তো আসলে বাত জ্বর একটা এক ধরনের বাতরোগ। এটা আসলে বাতরোগ বলতে শুধু বাত জ্বরকে বোঝায় না, বাতরোগ বলতে আসলে আমরা অনেকগুলি রোগকে বুঝি আমরা। যেমন আমি একটু আগে বললাম নিওস্ট্রাটাইটিস, লাম্বার স্পন্ডাইলাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, বিভিন্ন ডিজেনারেটিভ বা বয়স বাড়ার জন্য বা কাজের জন্য যে ব্যথাগুলো হয় সেগুলি একটা আছে। আরেকটা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিস, বিভিন্ন বাত আছে যেগুলো প্রদাহজনিত বাত আছে। আর রিউমাটিক ফিভার হচ্ছে এক ধরনের বাত, যেটা সাধারণত আমাদের আর্লি এইজে হয়, কম বয়সে হয়। সেটাতে আমাদের জয়েন্ট গুলি সাধারণত ফুলে যায় এবং ফোলাটা হয়তো বা এটা কারাগারের ক্ষেত্রে বড় বড় জয়েন্ট ধরে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে সাধারণত। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হলে একটা জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায়, এবং সেক্ষেত্রে ব্যথাটা কারাগারের ক্ষেত্রে 7 দিন বা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সাধারণত ব্যথাটা ভালো হয়ে যায়। তো এই বাত জ্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিকিৎসা পার্ট হচ্ছে, কারণ এখানে অনেক সময় আমাদের জয়েন্ট বা জয়েন্টের বাইরে, গিরার বাইরে হার্টের বাল্ব ধরতে পারে। সেক্ষেত্রে চিকিৎসাটা আসলে নির্ভর করে অনেকটা আমাদের হার্টের বাল্ব রক্ষা করার চিকিৎসা। অতএব বাত জ্বর একটা ভিন্ন জাতীয় বাত, এটা সাধারণত আর্লি যে হয়, অর্থাৎ সেটা চিকিৎসা কিন্তু ভিন্ন। অথবা আমরা যে কোনো বাত হলে যে বাত জ্বর মনে করবো সেটা সবসময় সঠিক না, বা আমরা এএসও কে অনেক সময় টেস্ট করা হয়, একটা টেস্টের নাম এএসও, ব্লাডে আমরা করি, সেটা দেখে অনেকে পজিটিভ থাকলে আমরা বাত জ্বর বলে থাকি। কিন্তু আসলে বাত জ্বরটা বলতে আসলে আমাদের কিছু কিছু লক্ষণ, যেমন জয়েন্ট পেইন হয়, গলা ব্যথা হতে পারে, জ্বর থাকতে পারে, এরকম আরো কিছু স্কিনে কিছু সমস্যা হতে পারে, তো ওই ধরনের কিছু লক্ষণ আছে। কতগুলি লক্ষণের সমষ্টি যখন একসাথে কারোর শরীরে দেখা যায় তখন সেটাকে বাত জ্বর বলা হয়। তো এইভাবে করে আসলে বাত জ্বর যদি এরকম হয় তখন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা, মানে ইনভেস্টিগেশন, পরীক্ষা করে তারপরে বাত জ্বরটাকে ডায়াগনোসিস করাতে হয়। অনেক ধন্যবাদ স্যার, খুব সহজ ভাষায় আপনি বুঝিয়ে দিলেন যে আসলে বাত জ্বর এবং বাতরোগের পার্থক্যটা ঠিক কোথায়। আমরা যদি স্যার একটু শোনার চেষ্টা